بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله وبركاته. جي شرمتو ديني بھائي ايو من دبر مشرف حسين اپنا پرشنٹی شنلام اپنی بولیسن کون ایک مفتی نکی بولیسن جي کچھو کچھو স্কলার ইসলামিক স্কলার তারা টুপি ছাড়া এবং শার্ট প্যান্ট পরে আলোচনা করেন, তো উনি বলেছেন যে আমি এদেরকে ফাসেক মনে করি, এদের কথাবার্তা আমি শুনতে চাই না। এরপরে উনি নাকি জানতে চেয়েছেন যে দাড়ি রাখা কতটুকু শরিয়া সম্মত এবং টুপির বিষয়ে জানতে চেয়েছেন নাকি। তো যা হোক, মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন যে ওরা ফাসিক যারা দাড়ি কাটে, অনুরূপভাবে টুপি না পড়লো ফাসিক। তো আমরা বিষয়টি ব্যাখ্যা করে বলবো। টুপি মাথায় দেয়া না দেয়া বলা যেতে পারে, এটা একটা নফল বিষয়। টুপি মাথায় পরা ফরজ এমন কথা কোনো মুসলমানই বলেননি। সুতরাং টুপিকে এভাবে ফরজ করে নেওয়া যে টুপি না থাকলে ও ফাসিক, এটা একটা ফাসিকি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু টুপি পরার কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। ইমাম ইবনে কাইয়িম তার জাদুল মাআদে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো টুপি সহ পাগড়ি পরতেন, আবার কোনো কোনো সময় টুপি ছাড়াও পাগড়ি পরতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে তিনি বলেছেন তার সেই ভুবনজোড়া সিরাত গ্রন্থ জাদুল মাআদে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, টুপি আলাদা হয়ে পড়ার প্রমাণ পাওয়া যায় না। আর প্রমাণ মিললেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা সুন্নাতুল আদায়ের পর্যায়ভুক্ত অভ্যাসগত সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন পাগড়ি পরতেন, সেকালে আবু জাহাল্লাও পাগড়ি পরত, সে দেশের দেশাচার ছিল পাগড়ি পরিধান করা। আজও যেমন সুদান দেশে রয়েছে, তারা সকলেই পাগড়ি পরে, হিন্দু মুসলিম, মুসলিম নন মুসলিম সবাই তারা জাতীয় পোশাক হিসেবে পাগড়ি পরিধান করে। তো পাগড়ি পরিধান করা আমরা বলতে পারি এটা আদত অভ্যাসগত সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য কোনো সহিহ হাদিস পাওয়া যায় না যে তিনি বলেছেন তার সাহাবীদেরকে, তার উম্মতকে, যে তোমরা পাগড়ি পরিও, এইভাবে পাগড়ি পরিও বা পাগড়ি পরা সুন্নাহ, পাগড়ি পরা সওয়াবের কাজ। অজ্ঞ মূর্খরা কিছু জাল হাদিসকে কাজে লাগিয়ে থাকে এবং বেশি গুরুত্ব দিয়ে থাকে এই পাগড়ির উপরে এবং টুপির উপরে, অথচ ওগুলির কোনো হাদিসের প্রমাণিত নয়। যেমন পাগড়ি পরে এক সালাত আদায় করলে 70 সালাতের সওয়াব পাওয়া যায়, এটা একটা আস্ত জালিয়াত কথা, মিথ্যা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বানানো হাদিস। তাহলে দেখা আছে টুপি পাগড়ি পরার বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, আর রাসূল অভ্যাসগত বিষয় ছিল। এরপর যদি কেউ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মনে করে, তো আমরা মনে করি খুব জোর যে একটা সওয়াবের কাজ, একটা মোস্তাহাব কাজ করলো, এর থেকে আর বেশি নাই। কিন্তু তাই বলে যার মাথায় টুপি থাকবে না, পাগড়ি থাকবে না, সে ফাসেক না নাউযুবিল্লাহ মিন যালিক, এমন কথা বলা অন্যায় কথা, মূর্খতা সুলভ কথা। বাকি থাকা দাড়ি কাটার বিষয়, দাড়ি কাটা এটা হারাম, এবং এর থেকে আরও বেশি হারাম হলো দাড়ি চাঁচা, মুন্ডন করা। তবে দাড়ি কাটা যদি হয় এক মুষ্টির পরবর্তী অংশ, তাহলে এটা বিধিসম্মত, কারণ সাহাবায়ে কেরামের আমল রয়েছে এর উপরে। যেমন সাহাবী ইবনে উমর সম্পর্কে এসেছে, কানা ইদা হাজ্জা বি ইতামারা কবাদা লিহতি ফামা ফাদালা আখাজাহু। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হজ উমরা করতেন, তখন তিনি তার দাড়িতে মুষ্টি রাখতেন, এরপরে মুষ্টির অতিরিক্ত অংশটুকু তিনি কেটে ফেলতেন, যেটুকু বর্ধিত হতো ওটুকু কেটে ফেলতেন। বুখারী শরীফে হাদিস লেবাস অধ্যায়ে পাওয়া যাবে, পোশাক অধ্যায়ে এ হাদিসটি পাওয়া যাবে। তাহলে সাহাবী ইবনে উমর আমল বর্ণিত হয়েছে। উমর হাসান আবু দাউদে ইবনে উমর আমল সাহাবীভাবে বর্ণিত হয়েছে যে উনি এইভাবে দাড়ি কাটতেন এক মুষ্টির পর। অন্যভাবে আরও কয়েকজন সাহাবী থেকে পাওয়া যায় যে তারা দাড়ি কাটতেন বা কাটার ফতো যেতেন এক মুষ্টির পরবর্তীতে। সুতরাং এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব ফরজ, এক মুষ্টির পরে কাটা এটা বিধিসম্মত, কারণ সালাফে সালেহের আমল রয়েছে এই বিষয়ে। সুতরাং এক মুষ্টির পরে যদি কেউ কাটে তাকে ফাসেক বলাটা একটা ফাসেকি কাজ বলা যেতে পারে, এক প্রকার মানে
দুঃসাহসিকতা দেখানো এবং সাহাবায়ে কেরামের আমলকে মানে এড়িয়ে চলা এবং হাদিসের ব্যাখ্যা নিজের পক্ষ থেকে দেয়া, ফাসেক বলা এটা ঠিক নয়। এক মুষ্টির পরে যদি কেউ কাটে, কারণ সাহাবি ইবনে উমার ফাসেকি কাজ করেননি, ইবনে আব্বাস ফতোয়া দিয়ে তিনি ফাসেকি ফতোয়া দেননি, সুতরাং মুখ সামলে কথা বলা উচিত। তো এক মুষ্টির পরবর্তী কাটতে পারে, কিন্তু এক মুষ্টির আগে কাটা চলবে না, এটা নাজায়েজ। হ্যাঁ, এরপর দাড়ি কাটাটা এটা কবিরা গুনাহের পর্যায়ভুক্ত পর্যায়ভুক্ত নয়। শেখ ইবনে উসাইমিন বলেন যে এটা মূলত সগিরা গুনাহ, কিন্তু বারবার যখন এটা করা হয় তখন সগিরা গুনাহগুলি বারবার করার কারণে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। তো যা হোক, দাড়ি কাটলেই তার কথা শোনা যাবে না এমন কথা সঠিক নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান থেকে একখানা হাদিস শিখেছিলেন, শয়তান থেকে সূরা আয়াতুল কুরসি ফজিলত শিখেছিলেন, যে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে শয়নের সময় রাত্রিকালীন, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী থাকবে সারা রাত এবং শয়তান নিকটবর্তী হবে না সকাল পর্যন্ত। তো এই কথাটি ইবলিসের মুখে শুনেছেন আবু হুরায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্যায়ন করেছিলেন, বলেছেন সাদাকা ওয়া হুয়া কাযুব, সে সত্য কথা বলেছে যদিও সে চরম মিথ্যাবাদী। তাহলে দেখা যায় আবু হুরায়রা থেকেও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তান থেকেও একটা হাদিস শিখেছেন, একটা বিদ্যা শিখেছেন, অবশ্য ওটা সাপোর্ট পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বলে গ্রহণ করেছেন। তো এখান থেকে কি বুঝে আসে, যে গ্রহণ করা যেতে পারে, হাদিস গ্রহণ করা যেতে পারে, মাসালা গ্রহণ করা যেতে পারে, তবে একটু পরীক্ষা করতে হবে, যার ভিতরে ইমানি দুর্বলতা রয়েছে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে সে সত্য বলছে কি মিথ্যা বলছে। এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, তোমাদের নিকট যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে তাহলে সেটা পরীক্ষা করো। সুতরাং যদি কাউকে আসলে ফাসিক মনে করা হয় ইমানি দুর্বলতার কারণে, তো তার কথাটা যাচাই করতে হবে, মানে একবারে ফেলে দিতে বলা হয়নি। তারপরে কথা হলো যে শার্ট পরে যদি কেউ আলোচনা করে, প্যান্ট শার্ট পরে, তাহলে কি তাহলেও কি সে ফাসেক? এ কথাটা আমরা মনে করি একটা ফাসেকি কথা, যে প্যান্ট শার্ট পরলেই সে ফাসেক হয়ে গেল, কারণ পোশাক বিষয়ে সে মানে একটা গোড়ামির আশ্রয় নিয়েছে। পোশাক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নীতিগুলি এসেছে সেগুলি অবলম্বন করলেই ওটা সন্ন্যতি পোশাক হয়ে যায়। যেমন সন্ন্যতি পোশাক হওয়ার জন্য পুরুষের ক্ষেত্রে পোশাকটা ঢিলা হতে হবে, অন্যভাবে মোটা মোটা হতে হবে, এমন যাতে করে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে লজ্জাস্থান প্রদর্শিত না হয়। অন্যভাবে টাকার উপরে থাকতে হবে পুরুষের জন্য, অন্যভাবে হারাম পোশাক যেন না হয়, যেমন রেশম পোশাক পুরুষের জন্য পরা নিষিদ্ধ, এটা যেন না হয়। অন্যভাবে স্বর্ণ খচিত যেন না হয় পোশাক। তো এই শর্তগুলি যদি খেয়াল করা হয় তাহলে একজন পুরুষ এগুলি খেয়াল করে যদি পোশাক পরিধান করে সেটাই সন্ন্যতি পোশাক। ডক্টর জাকির নায়েক যে পোশাক পরে, প্যান্ট শাড়ি তো পরে, কিন্তু সেক্ষেত্রে বলা যায় যে সে এক প্রকার সন্ন্যত পালন করেছে। শুধুমাত্র টায়ের কথাটা আমরা বিতর্কিত বলবো, সেটাও আমরা নাজায়েজ বলতে পারবো না, কারণ লাজনা দায়মা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড ওটাকে জায়েজ বলেছেন। তো যা হোক, সন্ন্যতি পোশাক নিয়ে বাড়াবাড়ি করা কিন্তু উচিত নয়। সন্ন্যতি পোশাক বলে এমন কোনো সন্ন্যত নয় যে সন্ন্যতি পোশাক না যে এটাই হলো সন্ন্যতি পোশাক, যেমন অনেকে জুব্বা বড় জামাকে সন্ন্যতি পোশাক মনে করে থাকেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বা পরেছিলেন, এসব জুব্বাগুলির মধ্যে কোনো কোনো জুব্বা ছিল রোম দেশ থেকে পরে, রোম দেশ থেকে বানানো, আর রোম দেশের লোক কি ওই ইসলামীকরণ করে পোশাক বানিয়ে রাখতো? অথচ পাওয়া দেশে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা রোমিয়া পরেছেন, রোম দেশের জুব্বা পরেছেন। তো জামা কাপড় পোশাক ইত্যাদি বিষয়ে এটাই রাখতে হবে খেয়াল আমাদের, যে সেটা শরীয়ার মূলনীতি অনুযায়ী হচ্ছে কিনা। শরীয়ার মূলনীতি অনুযায়ী হলে সেটা পোশাক শরীয় সম্মত। সুতরাং শার্ট যদি করে কেউ পরে ঢিলা ঢালা এবং ভালো ফরজ অঙ্গগুলি ঢেকে রাখে, এরপর যদি শার্ট কেউ পরিধান করে, অন্যভাবে প্যান্ট পরিধান করে, প্যান্টটা যদি ঢেয়ার হলা হয় এবং টাকনার উপরে যদি হয়, তাহলে এটা বিধিসম্মত, অসুবিধা কোথায়? অতএব তার আলোচনা শোনা যাবে না, মানে জাকির নায়েকের আলোচনা শোনা যাবে না নাকি? তা আসলে মানে আমাদের দেশে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়, যেটা হারাম সেটার খবর নাই, মানে জর্দা খাচ্ছে হুজুর এটার কোনো খবর নাই, আর ওই ডাক্তার জাকির নায়েকের ওই টাই নিয়ে মানে মারামারি লড়ালড়ি। তো যা হোক, এটাকে বলা হয় যে মাকরু থেকে বাঁচছে মদখোর আর খাচ্ছে মদ, তো আল্লাহ হেদায়ত করুন। তো আসল কথা হলো যে কোরআন হাদিস অনুযায়ী যে কথা বলবে তার কথা শোনা বিধিসম্মত, তার কথাই আমরা শোনার চেষ্টা করব।
আর যদি তার নিজের কোনো দুর্বলতা থাকে, ব্যক্তিগত দুর্বলতা থাকে, তাহলে সেই দুর্বলতা কারণে সে দায়ী থাকবে। আর এমনি যেটা মানে শরীয়সম্মত শরীয়গতভাবে কোনো দোষের কিছু না, সেটাকে দোষযুক্ত মনে করে খেয়ালের ঘোড়া তাড়িয়ে একটা কিছু আন্দাজে ফতোয়া দেওয়া, এটা সঠিক নয়। যেমন টুপি না পরলে ফাসেক হয়ে গেল, শার্ট পরলে ফাসেক হয়ে গেল, পাগড়ি না থাকলে শাসেক, এগুলো তো আমরা মনে করি ফাসেকি কথা, এগুলো সঠিক কথা নয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ির পর্যায়ভুক্ত। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝা তৌফিক দান করুন। তো আশা করি দাড়ি বিষয়ে বুঝতে পেরেছেন যে দাড়ি পুরোটা যদি রেখে দেওয়া হয় এটা সব থেকে উত্তম, অন্তত এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ফরজ ওয়াজিব। এক মুষ্টির কমে যদি কেউ দাড়ি কাটে তাহলে সে অবশ্যই হারাম চর্চা করলো, আর দাড়ি মুন্ডন করা এটা গোনাহের কাজ। আর পোশাক বিষয়ে বুঝতে পারলাম যে পোশাকের মূলনীতিগুলি ঠিক রাখলে সেটাই সুন্নতি পোশাক। মহিলাদের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই পোশাকটা, আর একটা বাড়তি বিষয় আমরা বলতে পারি যে মহিলাদের জন্য রেশম পোশাক পরিধান করা বৈধ রয়েছে। আর মহিলারা পোশাক পরিধান করবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে, শুধুমাত্র মুখ এবং হাতের কবজি খোলার তাদের অবকাশ রয়েছে, সেখানেও বিতর্ক আছে খুলতে পারবে কি পারবে না। হ্যাঁ, তাছাড়া বাকি পূর্বের শর্তগুলি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আর একটা শর্ত সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা যেন কাফের মোর্শেদের কাপড় সদৃশ না হয়। যেমন হিন্দুরা ধুতি পরে, মুসলিমরা ধুতি পরবে না। তো এ জাতীয় বিষয়গুলো খেয়াল রাখলে ওই পোশাকটাই সন্ন্যাতি পোশাক হয়ে যায় নারীর ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে। সুতরাং কোন নারী যদি ম্যাক্সি পরে, বড় ধরনের ম্যাক্সি পরে, সরাসরি আবৃতকারী ম্যাক্সি, এবং এর উপরে সে চাদর পরিধান করে বড় চাদর, কোনো সমস্যা নেই, সে এভাবে সালাত আদায় করতে পারবে এবং বলা যাবে যে এটাই এক প্রকার সন্ন্যাতি পোশাক। তো মহিলাদের ক্ষেত্রে যেমন খাস নির্দিষ্ট কোনো পোশাক নেই, বরং আসল হলো যে তারা সর্বাঙ্গ ঢেকে ঢেকে বা আবৃত করে রাখবে। অনুভব পুরুষের ক্ষেত্রেও সোনাতি পোশাক তখনই হবে যখন ওই শর্তগুলি পাওয়া যাবে। আর একটা আন্দাজে সোনাতি পোশাক ধরে নেওয়া যে জুব্বা পরিধান করা সোনাতি পোশাক, যে পায়জামা পাঞ্জাবি পরা সোনাতি পোশাক, অথবা পায়জামা পাঞ্জাবি আমাদের দেশে হিন্দুরা শুরু করেছিল আগে, তো ওটাকে এমন করে সোনাতি পোশাক হয়ে গেল। হ্যাঁ, বলা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আলেম আলামা হুজুরদের এটা পোশাক, সেই হিসেবে হুজুরদের এই জাতীয় পোশাক পরাটা ভালো, কিন্তু এটাই সোনাতি পোশাক হয়েছে, এটা ছাড়া অন্য পোশাক পরলেই ফাসিক হয়ে গেল, এরকম কথা সঠিক নয়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে কোরআন সুন্নাহ মোতাবেক সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।